আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপিটি হচ্ছে বাচ্চা মাছের ঝাল। তো বাচ্চা মাছের ঝাল খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার গ্রেভির জলটা, সর্ষে বাটার যে জলটা তা একদম পরিষ্কার, এর মধ্যে একটাও খোসাও নেই। সমস্ত খোসাটাকে আমি ফেলে দিলাম। এবার আমি কড়াইয়ে 1 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2 তেজপাতা ছিঁড়ে আর 2-3টে লঙ্কা, শুকনো লঙ্কা, আর 1 টেবিল স্পুন মতন 5 ফোড়ন দিয়ে ভালো করে যখন ওগুলো ফেটে যাবে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা বেশ যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আমার মাছ দিয়ে দিলাম সর্ষের তেল।
খেতে দেখতে মনে হচ্ছে পাতলা কিন্তু খেতে ভীষণই মজা। আপনারা অবশ্যই একবার এটাকে ট্রাই করে দেখবেন। আর আশা করছি এটাতে কাউরির গলা বা বুক পোড়া যে প্রবলেমটা হয় সর্ষে বাটা খেলে পরে এটাতে হবে না, কেন কি এটা এভাবে আমি প্রায়ই বানাই আর এটা সবাই খেতে পছন্দ করে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনারা একটু কমেন্ট করলে পারে আমরা।